মুক্তির দ্বিতীয় সপ্তাহে দ্য কাশ্মীর ফাইলস এর বক্স অফিস একটু পড়ে গেলেও এবার তা পেরিয়ে গেল 200 কোটির ঘর। করোনা পরবর্তী মুক্তি পাওয়া সমস্ত সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত এই সিনেমা। এতদিন সে রেকর্ড ছিল সূর্যবংশীর হাতে। ট্রেড অ্যানালাইসিস্ট তারান আদর্শ এক টুইট বার্তায় জানান, দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি ব্যবসা করেছে 19.15 কোটি, শনিবার 26.20 কোটি, সোমবার 12.40 কোটি, মঙ্গলবার 10.25 কোটি এবং বুধবার 10.03 কোটি। সব মিলিয়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে 200 কোটি রুপি।